এক যুবকের রহস্য মৃত্যুতে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। জিরানিয়া থানার অন্তর্গত কলাবাগান এলাকায় শনিবার সকালে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম অভিজিৎ পোদ্দার, বাড়ি রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায়। সূত্রে জানা গেছে বড়দিনের সন্ধ্যায় ওই যুবক রাজধানীতে একটি পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। পরদিন সকালে জিরানিয়ার অন্তর্গত কলাবাগানের কাছাকাছি তার দেহটি উদ্ধার হয়। সকালে স্থানীয় ফায়ার সার্ভিস টিম তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে। আজ সকাল অনুমানিক 11:30 নাগাদ আমরা জিবি হসপিটাল ট্রমা সেন্টারের যে ডক্টর আছে অ্যাটেন্ডিং ডক্টর আমাদের কাছে একটা পোস্টমর্টম রিপোর্ট দিয়েছেন, পাঠিয়েছিলেন। তো এই রিকোয়েশন আমরা দেখুন টোটালি আননুন, এই রিকোয়েশন ছিল একটা আননুন পুরুষ লোকের যুবক, আননুন যুবকের বডি আহত অবস্থায় জিবি হসপিটাল নিয়ে আসা হয়েছিল আজ সকাল 9:00 নাগাদ। এরপর আপনার ট্রিটমেন্টে বা ওখানেই মারা গেছে। এরপর এই অনুমানিক 11:30 নাগাদ আমাদের কাছে ইনফরমেশনটা যখন লিখিতভাবে আসে পোস্টমর্টম রিকোয়েশনটা, সে অনুযায়ী আমরা দেখি এই যুবকের দেহটা খুমনা এরিয়া থেকে ওই সিএসসি থেকে এখানে রেফার করা হয়েছে। এরপর সঙ্গে সঙ্গে আমরা রিকোয়েশনটা দেখেছি এবং এরপর আমরা সঙ্গে সঙ্গে খুমনুম থানাকে রাধাপুর পিএস ক্যাম্পে জানিয়ে দিয়েছি। স্যার আপনারা বডিটা কি দেখতে পেয়েছেন?